হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের আমরা একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। এটা বড় মগবাজার ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। এটা সম্পূর্ণ একটা সরকারি চাকরি। এখানে 9 ক্যাটাগরিতে 12টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা এবং এই পদের নাম, বেতন স্কেল এবং প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা, যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তা নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বর পদ, উচ্চ মান সহকারী। লোক নেওয়া হবে, পদের সংখ্যা এখানে একটি, লোক নেওয়া হবে একজন। 10,200 টাকা থেকে 24,660 টাকা। প্রয়োজনীয় যোগ্যতা, স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি। ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ টাইপিং করতে হবে। এখানে যে সকল জেলার লোকগুলো আবেদন করতে পারবেন, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন। এখানে প্যাকেটে একটা জিনিস উল্লেখ করা দেওয়া হয়েছে, ইতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। যারা ইতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটা আছে তারা সকলে এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদটা হচ্ছে ক্যাশিয়ার। এখানে লোক নেওয়া হবে একজন, আর সমমান ডিগ্রিধারী হতে হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগ হতে সমমান ডিগ্রিধারী হতে হবে। কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে। আর 3 নম্বর যে পদটা হচ্ছে, এটা হচ্ছে ষাট মুদ্রা খরিক, কাম কম্পিউটার অপারেটর। এখানে লোক নেওয়া হবে একজন, বেতন স্কেল হচ্ছে 14 গ্রেড অনুযায়ী। আর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ষাট লিপিত ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে ন্যূনতম গতি যথাক্রমে 45 ও 70 শব্দ। আর ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলা প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ। অফিস সহকারী কাম কম্পিউটার, এখানে দুজনকে নিয়োগ দেওয়া হবে। মুদ্রা খরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক। বেতন গ্রেড হচ্ছে, বেতনের গ্রেড হচ্ছে 16। পূর্ণ স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক SSC অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 25 শব্দ হতে হবে। রেকর্ড কিপার, এখানে রেকর্ড কিপার না হবে একটি। তারপরে কোন স্বীকৃতি যেসব যোগ্যতা লাগবে, কোন স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক SSC সমমানের পরীক্ষা কম্পিউটার পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানো পারদর্শী হতে হবে। এখানে আবার এটা হচ্ছে 4 নম্বর পদটা হচ্ছে গাড়ি চালক। এখানে 2টি পদ কাজ আছে, এখানে 2 জন লোক নিয়োগ দেওয়া হবে। আর যেসব যোগ্যতা লাগবে, এখানে যারা আবেদন করবেন তাদের যেসব যোগ্যতা লাগবে তা হচ্ছে অষ্টম শ্রেণী পাস, সমমান পরীক্ষা পাস, অষ্টম শ্রেণী অথবা সমমান পরীক্ষা পাস করতে হবে এবং 3 বছরের বাস্তব মানে গাড়ি চালক হিসাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ এবং যে এখানে আবেদন করবেন তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সিপাহী, সিপাহী মধ্যে একজন লোক নেওয়া হবে এখানে, কিন্তু যোগ্যতাটা অন্যরকম। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক SSC সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং পুরুষের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, মহিলা ন্যূনতম 5 ফুট 2 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 30 থেকে 32 উভয়ের ক্ষেত্রে। আর অফিস সহায়ক নেওয়া হবে একজন, বেতন গ্রেড হচ্ছে 20, আর স্বীকৃতি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে যে আবেদন করবেন তার সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, এখানে এটা উল্লেখ করে দিয়েছে। আর এই 2টায় 8 এবং 9 পদে যারা যারা আবেদন করবেন তাদের যারা যারা আবেদন করতে পারবেন তাদের জায়গাগুলো হচ্ছে ময়মনসিংহ, সিরাজগঞ্জ, বিপাড়িয়া ও ফেনী জেলা ব্যতীত বাকি সকল জেলার লোক এখানে আবেদন করতে পারবেন। তাহলে বুঝতে পারতেছেন গাইস, এখানে এই ময়মনসিংহ এবং সিরাজগঞ্জ, বিপাড়িয়া ও ফেনী জেলা ব্যতীত যারা বাকি সকল জেলার লোকেরা এখানে আবেদন করতে পারবেন। আর 9 নম্বর পদটা হচ্ছে নিরাপত্তা বহরে, এখানে বেতন গ্রেড হচ্ছে 20 এবং পদ সংখ্যা আছে একটি, অষ্টম শ্রেণী বা পদ আবেদনকারীকে অবশ্যই এই 9 নম্বর পদের আবেদনকারীকে অবশ্যই অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর এখানে নিচে একটা শর্ত বলে দিয়ে দিচ্ছে, অবশ্যই প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারী 30/9/2022 খ্রিস্টাব্দের ভিতর বা ইংরেজি ভিতর
18 বছর এবং 25-3-2020 ইংরেজি বিতর এই সর্বোচ্চ 30 বছর হতে হবে। তাহলে এটা এই তারিখের মধ্যে 18 বছর সর্বনিম্ন আর এই তারিখের মধ্যে সর্বোচ্চ 30 বছর হলে এখানে আবেদন করতে পারবেন, তারা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম।